أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما ارسلناك الا رحمه للعالمين وقال تعالى وما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وسلم: أحب الله وأحبوني. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم মিদম জীত রসুল মর ভালো বসা রসুল মরালো আশা রসুল মর ভালো বসা রসুল মরালো আশা আমার প্রেম মুলালো চনা আমার কাজে করে মে অনুপ্রেরণা রসুল আমার ভালো বাসা আলো আশা রসুল আমার ভালোবাসা আলো আশা রসুলামার প্রেম বিোহের মূল চসুলার কাজে করে মে অনুপ্রেরণা আশা হতো জীবন যখন দুর্বিশগে ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে আশাহত জীবন যখন দুর্বিশ হলাগে ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে তখন তোমার তখন তোমার শৈশব কৈশোর জোড়ায় শান্ত না রসুল আমার কাজে কর মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আলো আশা রসুল ভালোবাসা রসোলা আলো আশা রসোলা আমার প্রেম বিসোলা কাজে করে মে অনুপ্রের তহজিব তামাদুন পরিষদ চর শুর কর্তৃকায় জিতো আজকের এই তফসিরুল কোরআন মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব মঞ্চে উপস্থিত হাজারাত ওলামায় কেরাম আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুগণ মাদ্রাসার ছাত্র বন্ধুগণ দূর দূরান্ত থেকে মাইকের আওয়াজ শ্রবণরত সর্বস্তরের দিনদার ইমানদার সালেহ সালেহা নারী পুরুষ ভাই বোনেরা আসসালাম আলাইকুম ওরি সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ যে মহান রব্বুল আলামিন তার অসংখ্য অগণিত গোলামের মাঝ থেকে বাছাই করে আমাদের মতো কিছু গোলামকে করানের এই মাহফিলে মসজিদের আঙ্গিনায় মাদ্রাসার আঙ্গিনায় জান্নাতের এই বাগানে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সেই আল্লাহর শুক্রিয়া আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ কোরআনের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার সকলে একটু জবান ছেড়ে দেই খুশি না বেজার কম না বেশি ঠিক যতটা খুশি হয়েছেন ততটা আওয়াজ দিয়ে উচ্চ কণ্ঠে হৃদয়টাকে খুলে দিয়ে একবার সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আমরা সালাত ও সালাম জানাচ্ছি নবীনা হাবিবোনা কুদুয়া উসুয়াতুনা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মোহাম্মদুর রসুল এত আসতে বললেন সকলে পড়ছি সাল্লাহ আলাইহাল্লাম আমরা আমাদের মহান মাবুদের কাছে মোনাজাত করছি আমাদের পক্ষ থেকে লাখো কোটি সালাম যেন রওজায় আথার সোনার মদিনা পর্যন্ত পৌঁছায় দেন সকলে পড়ি আমিন আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তাহজিব তামাদ্দুন সংরক্ষণ পরিষদ চৌরসুপুরের দায়িত্বশীলদেরকে যারা আমার মতো একজন নগণ্য আল্লাহর গোলামকে এই মকবুল মজলিসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহ রাবুল আল আমিন আপনাদেরকে উত্তম যা দান করুন এবং এই মাহফিলটাকে শেষ পর্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পাদন করার তৌফিক দান করুন সকলে পড়ছি আল্লাহ আমিন প্রিয় ভাই আমি আপনাদের সামনে লং টাইম কথা বলবো না খুব কম সময়ে আপনাদের সামনে আমার কথাগুলো শেষ করার চেষ্টা করব আপনারা নিশ্চয়ই শুনেছেন আমি আপনাদের সামনে করানুল করিমের দুই খণ্ড আয়াত এবং বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ রায় ওয়াসাল্লামের অজস্র হাদিস থেকে হাদিসের একটা টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন কম সময়ে সংক্ষিপ্ত ভাবে আমি তেলাওয়াত কৃত আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলবার আপনাদেরকে শুনবার এবং আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন সকলে পড়িয়া আমিন প্রিয় ভাইরা আমি যে হাদিস পড়েছি এই হাদিসটি হচ্ছে সহি তিরমিজির হাদিস বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বলছেন আহিবুল্লাহ ও আহিবুনি ও আমার উম্মতেরা তোমরা আল্লাহকে ভালোবাসো আহিবুল্লাহ তোমরা আল্লাহকে ভালোবাসো ও আহিবুনি এবং আল্লাহর ভালোবাসার নিমিত্তে আল্লাহর ভালোবাসার অংশ হিসেবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ভালোবাসার নিমিত্তে আমাকেও বিশ্ব আল্লাহ নিজে বলছেন যে আমরা নবীকে যেন ভালোবাসি নবীজি নিজে কেন এই কথাটা বললেন কেউ কি এমন আছে যে ডেকে বলে যে আমাকে ভালোবাসো আমাকে মহব্বত করো আমাকে সম্মান দাও এই কথা কেউ বলে না কিন্তু বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহু এই কথাটা তিনি নিজে এই কারণে বললেন যে রাসুল সাল্লাহ আলিহু আসাল্লামকে ভালোবাসা রাসুল সাল্লাহ আলিহু আসাল্লামকে মহাব্বত করা প্রত্যেকটা মুমিনের ইমানের অপরিহার্য অংশ রাসুলকে যদি ভালোবাসা না হয় রাসুলকে যদি মহাব্বত করা না হয় রাসুলের মহব্বত যদি পূর্ণাঙ্গতা লাভ না করে তাহলে মুমিনের ইমানদারের ইমান পরিপূর্ণ হয় না আল্লাহ নবী একদিন বিকেল বেলা পায়চারি করছেন তার সাথে হজরত অমর আদি আল্লাহ পায়চারি করছেন আল্লাহ রাসুল বললেন অমর লাই উমিন হাত্তা আন আকুনা হাব্বাইলেহি মি ওয়ালীদিহি ওয়ালাদিহি হে অমর ততক্ষণ পর্যন্ত তোমাদের ইমান পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপ ভাই বেরাদর বন্ধু বান্ধব সকলের চাইতে আমি মোহাম্মদুর রসুলুল্লাহ তোমাদের সকলের কাছে প্রিয় হব না তত সময় পর্যন্ত তোমাদের ইমান পরিপূর্ণ হবে না এই কথাটা শোনার পরে সাইদুনা অমর বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে মহাব্বত করি এতে সন্দেহের কোনো অবকাশ নাই আমি আপনাকে আমার মায়ের চাইতে আমি আপনাকে আমার বাবার চাইতে আমি আপনাকে আমার সন্তানদের চাইতে আমি আপনাকে আমার পরিবারের চাইতে আমি আপনাকে সকল কিছুর চাইতে বেশি ভালোবাসি ইয়া রাসুল আল্লাহ তবে কেমন যেন মনে হয় এখন পর্যন্ত আমি আপনাকে আমার নিজের চাইতে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি না এই কথাটা শোনার পরে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ তিনি তার ডান হাত মোবারক তুলে দিলেন এবং সঈদনা অমরের সিনায় তিনি লাগায় দিলেন লাগায় দেওয়ার পরে বললেন অমর এবার তুমি বড় দেখি হযরত অমর বললেন ইয়া রাসূল আল্লাহ আপনার হাতের পরশ যখন আমি পেয়েছি আমার কাছে মনে হচ্ছে এখন আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি ইয়া রাসূল আল্লাহ আমি আপনার জন্য আপনার শরীয়তের জন্য আপনার প্রবর্তিত ইসলামের জন্য আমার মনে হচ্ছে এখন আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন আল আন আমান তাইয়া হে অমর এই মাত্র তোমার ইমান পরিপূর্ণ ইমানে রূপ নিল এর আগ পর্যন্ত তোমার ইমানের নোকসানে ছিল যখন তুমি বললে যে তুমি আমাকে তোমার নিজের জীবনের চাইতে সকল কিছুর চাইতে বেশি ভালোবাস এখন তোমার কেবল ইমান পরিপূর্ণ হয়েছে সকলে পরিস আল্লাহ রাসূলুল্লাহকে আমরা ভালোবাসি কি ভালোবাসি না কথা বলতে হবে ভাই জন্য আছে কি নাই আওয়াজ দিয়ে বলেন রসুল্লাহর জন্য মহব্বত আছে কি নাই কম না বেশি আমরা মায়ের চাইতে বাবার চাইতে সব কিছুর চাইতে রসুল্লাহ বেশি ভালোবাসে কথা বলেন ঠিক না বেটি আমরা সবাই রসল্লাহকে ভালোবাসি কিন্তু এই ভালোবাসার যে অর্থ এর যে একটা তাৎপর্য এর যে একটা গভীরতা এই গভীরতায় কেউ যেতে পারে আর কেউ যেতে পারে না কেউ ঠিক মতো রসুল্লাহকে ভালোবাসে আর কেউ কেবল মুখ দিয়ে রসুল্লাহকে ভালোবাসে আচ্ছা বলেন দেখি আমি যদি শুধু বলি ইয়া আল্লাহ আমি আপনাকে বেশি ভালোবাসি ইয়া আল্লাহ আমি আপনাকে প্রচণ্ড মহব্বত করি ইয়া রাসুল আল্লাহ আপনি আমার দিলের ঠিক মদ্যখানে আছেন কিন্তু রসুল্লাহর ভালোবাসার যে মর্মকতা রসুল্লাহর ভালোবাসার যে বাস্তবতা রসুল্লাহর ভালোবাসা যেটা দাবি করে এটা যদি আমার থাকে আমি যদি এটা অর্জন করতে না পারি তাহলে রাসুলার প্রতি মহব্বত কিপূর্ণ হবে বলে মনে করেন অবশ্যই না যে দাবি আছে যে কথা আছে সেটা যদি আমার মধ্যে থাকে আর আমি যদি মুখ দিয়ে বলি তাহলেই কেবল সেই ভালোবাসা পূর্ণাঙ্গ ভালোবাসায় রূপ নিতে পারে কথা বলেন ঠিক না বে ঠিক আমার ভাইরা বিশ্বনবীর ভালোবাসার মর্ম কথা কি বিশ্ব নবী মুহাম্মাদুর কেমনে ভালোবাসব শুধুমাত্র মুখ দিয়ে কি ভালোবাসব নাকি বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাহাবায়ে کرام কিভাবে ভালোবাসেছেন সেই মর্মার্থ আমরা অনুধাবন করব রাসূলুল্লাহর ভালোবাসার মর্ম কি সেটা আমরা রাসূলুল্লাহর সাহাবিদের থেকে খাবো আল্লাহর নবীকে বিশ্বনবীর সাহাবিরা সবচাইতে বেশি ভালোবাসতেন বিশ্বনবীকে আমি আপনি যত বেশি ভালোবাসি বিশ্বনবীকে আমি কিংবা আপনি যতটা মহব্বত করেন তার চাইতে লক্ষ গুণ কোটি গুণ হাজার গুণ যারা মহব্বত করতেন তারা হলেন রসুল্লার সাহাবী তারা হলেন আবু বকর অমর ওসমান আলী কথা ঠিক না বেটি আমরা রসুল্লাহকে যেরকম ভালোবাসি তার চাইতে হাজার গুণে কুঠি গুণে লক্ষ গুণে সাহাবাই ক্যারাম রসুল্লাহ বেশি ভালোবাসতেন কথা ঠিক না বেটি সাহাবিরা যেভাবে রসুল্লাহকে ভালোবাসতেন সাহাবিরা যেভাবে মহব্বত করতেন এই মহব্বত যদি আমাদের মধ্যে থাকে আবু বকর যেমনি অমর যেমনি আল্লাহ আয়সারি যেভাবে ভালোবাসতেন সেই ভালোবাসা যদি আমার মধ্যে থাকে আপনার মধ্যে থাকে আমাদের মধ্যে থাকে তাহলেই কেবল বুঝতে হবে রসুল্লাহর মহব্বত ষোলো আনা আছে কথা বলেন ঠিক না বেটি কাজী আমরা এখন দেখব যে সাহাবায় কেরাম বিশেষ করে আবু বকর অমর উসমান আলী রসুল্লাহ সাহাবিরা বিশ্ব নবীকে কেমন ভালোবাসতেন কিভাবে ভালোবাসতেন সেই ব্যাপারে আমি আপনাদের সামনে ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিতে চাই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম কাফেরদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে যেদিন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন সেই হিজরতের সময় রসুল্লাহর একজন সঙ্গী ছিলেন একজন সাথী ছিলেন যিনি রসুল্লাহর বাল্যবন্ধু যিনি রসুল্লার বিপদের সাথী যিনি রসুল্লার বিপদে আপদে দুর্দিনে দুঃসময়ে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহর কাছে থেকেছেন কাছে থেকে সাহস জুগিয়েছেন সান্ত্বনা দিয়েছেন সহযোগিতা করেছেন রসুল্লাহকে সবচেয়েতে বেশি যিনি সঙ্গ দিয়েছেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক ইত্যাদি আল্লাহ কথা ঠিক না বেটি হিজরতের দিন বিশ্ব নবীর সাথে আবু বকর সিদ্দিক ও রাসুল্লাহর সাথে হিজরত করে মক্কা থেকে মদিনার দিকে রওনা দিয়েছেন আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন হিজরতের রাতে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ যেদিন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা দিয়েছেন বিশ্ব নবীর সাথে কেউ না একমাত্র সহিদুনা আবু বখর বিশ্ব নবীর সহযোগী হয়েছেন বিশ্ব নবীর সাথে রানা দিয়েছেন যাওয়ার সময় যেতে যেতে পাহাড়ি পথ অতিক্রম করে যাচ্ছেন যাওয়ার সময় সঈদুনা আবু বকর একবার বিশ্ব নবীর সামনে যান একবার বিশ্ব নবীর পেছনে আসেন যাত্রার সময় তিনি আপনার ছোটাছুটি করছেন একবার নবীর আগে যান একবার নবীর পেছনে আসেন আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ বলেন আবু বকর গভীর রজনীতে আমরা কাফেরদের ভয়ে ঘর থেকে বের হয়েছি গভীর রজনীতে কাফেরদের চক্ষুকে আড়াল করে আমরা রওনা দিয়েছি এমন সময় তুমি যদি এই রকম ছুটি করো একবার তুমি সামনে যাও আরেকবার যদি তুমি পেছনে আসো এই রকম যদি তুমি সিগানের মতো দৌড়া দৌড়ি করো তাহলে তো কাফেরেরা ঠের পেয়ে যাবে যে আমরা কোন দিকে যাচ্ছি दुश्মণেরা তাদের নিশানা ঠিক করে ফেলবে তারা আমাদের উপর আক্রমণ চালাতে পারে ও আবু বকর কেন তুমি ওই রকম করো কবি তো শান্ত স্বভাবের মানুষ ছুটোছুটি করো না দৌড়াদৌড়ি করো না লাভালাভি তুমি কখনো করো না আজকে রাতের বেলা একলা যখন পথ চলি তুমি কেন ওইরকম করো সাইদ বকর বলেন ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো জানেন আমি ছুটো ছুটি করার মতো মানুষ না একবার আমি সামনে যাব একবার আমি পেছনে আসব ওই রকম অস্থির চিত্তের মানুষ আমি না ইয়ারসুল্লাহ একটা কারণে আমি একবার দৌড় দিয়া সামনে যাই আর আরেকবার দৌড় দিয়া পেছনে আসি সেই কারণটা হলো ইয়ারসুল আল্লাহ আমি যখন আপনার পেছনে থাকি কেমন যেন মনে হয় সামন দিক থেকে কাফেরেরা আপনাকে আক্রমণ করতেছে আমি যখন আবার সামনে চলে যাই যারা সুর আল্লাহ আমার কাছে মনে হয় কা আপনাকে পেছন তাকে আক্রমণ করছেন আমি আবার পেছনে আসি মনে হয় সামন্তাকে আক্রমণ হচ্ছে এই জন্য সন্দেহের জায়গা থেকে একবার একবার সামনে পেছনে আমার মনের ইরাদা হলো ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বিপদের সময় আপনার উপর যদি কেউ আক্রমণ করে এই বিপদের সময় আপনার উপর যদি কোনো হামলা করা হয় ইয়া আল্লাহ কেউ যদি তীর কেপ করে আপনার বুকে তীর পড়ার আগে যেন আমার বুকে তীর পরে ইয়ার সৌর আল্লাহ কেউ যদি আপনার উপর তোর বাড়ি ফেলে ওই তোর যেন আপনার উপর পড়ার আগে আমার উপর পড়ে ইয়ার সৌর আল্লাহ ভালোবাসার জায়গা থেকে মহব্বতের জায়গা থেকে আমি একবার সামনে যাই একবার আমি পেছনে আসি আল্লাহ নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ বলেন ও আবু বকর তুমি কি চাও যে আমার উপর আক্রমণ হলে সর্বপ্রথম তুমি সেই আক্রমণটা গ্রহণ করবে আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই সত্তার হাতে আমার প্রাণ সেই আল্লাহর কসম কে বলছি আমি আপনার জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে আছে বলি সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক একবার সামনে যান আর আরেকবার পেছনে আসেন যে রসুল্লাহকে রক্ষা করার জন্য রসুল্লাহর উপর যদি কোনো আক্রমণ হয় রসুল্লাহর উপর যদি কেউ হামলা চালায় তাহলে তিনি ভাবছেন যে রসুল্লাহর উপর আঘাত পড়ার আগে যেন আমি আবু বখরের গায়ে পড়ে রসুল্লার উপর তীর পড়ার আগে যেন আবু বখর গ্রহণ করেন এই ভালোবাসার জায়গা থেকে তিনি আগে যান পেছনে আসেন সকলে পড়িস আল্লাহ সাহাবায় কেরাম এরকমই রসুল্লাহকে ভালোবাসতেন শুধু মুখ দিয়ে ভালোবাসতেন না রসুল্লাহর বিপদে আপদে দুর্দিনে দুঃসময়ে তারা নিজের বুকটাকে বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহর জন্য পেতে দিতেন সকলে পড়ি সুহান আপনি এই যে ঘটনাটা আমি আপনাকে বললাম আপনার ইমোশন ক্রিয়েট করার জন্য এই কথাটা আমি বলি নাই আপনাকে শুধু ভালোবাসার একটা আবেগ তৈরি করার জন্য এই কথাটা বলি নাই আপনি গভীরভাবে চিন্তা করে দেখেন যে রাসুল্লাহর আক্রমণের আগে তিনি সেই আক্রমণটা গ্রহণ করার জন্য আগে বেড়ে অন্তর থেকে তিনি প্রস্তুত হয়ে আছেন সেখানে বলিস আল্লাহ অর্থাৎ সাহাবায়ে ক্যারামদের আমল ছিল যে রাসুলকে রক্ষার জন্য যা করা প্রয়োজন তা করার জন্য তারা সবসময় প্রস্তুত থাকতেন কথা বলেন ঠিক না এমনকি রসুল্লাহর সাহেবেরা এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন যে রাসূলুল্লাহকে রক্ষা করতে গিয়ে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ নয় আশিটা তীর পর্যন্ত সাহাবিরা গ্রহণ করেছেন এমন এক সাহাবিকে অহুদের যুদ্ধের ময়দানে পাওয়া গেল অহুদের যুদ্ধের ময়দান থেকে তার শহীদ হওয়ার লাশটা যখন আনা হলো দেখা গেল যে তীরগুলো তার কোথায় বিদ্ধ হয়েছে একটা তীরও তার পিঠে নয় সব তীর তিনি বুকে নিয়ে আল্লাহ রাসূলকে রক্ষা করেছিলেন এবং আল্লাহ রসুলকে রক্ষার চেষ্টা করতে করতে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন পরিসভান আল্লাহ তার মানে যে কথাটা বোঝাতে চাইলাম যে সাহাবাই কারাম রসুল্লাহর উপর বিপদ আসলে সেই বিপদটা নিজেরা নিজের বুক পেতে নিজের জীবন দিয়ে সেই বিপদটা আগে মোকাবেলা করতেন কথা ঠিক না বেঠি বিশ্বনবীর উপর এখনও বিপদ আসে কথা ঠিক না বেঠি আসে কি আসে না বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ এখন নাই রাও যায় আথার সোনার মদিনায় আমার নবী প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ তিনি শুয়ে আছেন কিন্তু রসল্লাহর আদর্শের উপর রসুল্লাহর চরিত্রের উপর রসুল্লার প্রতিষ্ঠিত ইসলামের উপর রসুল্লাহর সাহাবিদের উপর রসুলল্লাহার স্ত্রীদের উপর মাঝে মধ্যে আক্রমণ গালমন্দ অবহেলা অপমান

অন্যায় ভাবে বিশ্ব নবী থেমে থেমে আক্রমণ করা হয় কথা বলেন ঠিক না এই যে কয়েকদিন আগে ভুলায় আল্লাহর রাসুলকে অপমান করা হলো শুধু ভুলায় নয় ঘটনাটা আমি আপনাদেরকে বলছি না এটা ছাড়াও যদি আপনি একটা বছরকে পর্যালোচনা করেন তাহলে দেখবেন বছরে বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে বিভিন্ন গ্রামে একটার পর একটা নাস্তিক মুরতাদ কুলাঙ্গার বিশ্বনবী নবী মোহাম্মদুর রাসুল্লাহকে গালি দিচ্ছে কথা বলেন ঠিক না বেটি রাসুল্লাহ জিন্দা অবস্থায় রাসুল্লাহর গায়ে যদি কেউ একটা তীর ছুঁড়ত ওই তীর রসুল্লাহর গায়ে পড়লে যে রকম কষ্ট তিনি অনুভব করতেন রাসুল্লাহর ইন্তেকালের পরে আজকে রাসুল্লাহকে যদি কেউ গালি দে আল্লাহ রাসুলের স্ত্রীদেরকে যদি গালি দে আল্লাহ রাসুলের আদর্শকে যদি কেউ গালি দে আল্লাহ রাসুলের ইসলামকে যদি গালি দে সোনার মদিনায় শুয়ে শুয়ে আমার নবী বিশ্বরবি মোহাম্মদুর রসুল্লাহ কষ্টে তার কলিজাটা ছিঁড়ে যায় কথা বলেন ঠিক না বেঠে আল্লাহ রসুলকে যখন গালি দে রসুল্লাহ শুয়ে শুয়ে কষ্ট পান রসুল্লাহ দুঃখ পান রসুল্লাহ ব্যতীত হন রসুল্লাহকে গালি দেওয়া মানে রসুল্লাহর আদর্শকে গালি দেওয়া মানে রসুল্লাহর ইসলামকে গালি দেওয়া মানে রসুল্লাহর স্ত্রীদেরকে গালি দেওয়া মানে সরাসরি রসুল্লাহর উপর আঘাত করার সামিল কথা বলেন ঠিক না বেঠি আজকে যখন রসুল্লাহকে আজকে যখন রসুল্লাহকে গালি দেওয়া হয় যখন গালি দেওয়া হয় রসুলুল্লাহকে যখন অপমান করা হয় রসুলুল্লাহকে যখন অপদস্থ করা হয় তখন রসুলুল্লাহর আশিকেরা রসুল্লাহকে ভালোবাসে যারা তারা রসুল্লাহর জন্য রাসূলুল্লাহর সম্মানের জন্যoverlineoverline জীবন দে কথা বলেন ঠিক নাকি bete ঠিক এই যে ভুলায় যারা জীবন দিল তারা কেন জীবন দিল তারা জীবন দিয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস জন্য আজকে আমরা বলি রাসূলুল্লাহকে ভালোবাসি আমরা বলি রাসূলুল্লাহর জন্য मोहब्बत আছে আমরা বলি আমরা আশিক এ রাসূল জন্য जान দিয়ে দিব রাসূলুল্লাহর জন্য প্রাণ দিয়ে দিব কিন্তু আপনি দেখেন আপনি চোখ বন্ধ করে দেখেন রাসূলুল্লাহকে যখন গালি দেওয়া হলো রাসূলুল্লাহকে যখন অপমান করা হলো ওই সমস্ত বেশি मोहब्बत मोहब्बत যারা কথা বলে তাদের একজনকেও কিন্তু আমরা আন্দোলনের মাঠে দেখি না এই কথা বলেন ঠিক না بیٹے ঢাকায় যারা গিয়েছেন দেখে থাকবেন দেওয়ান বাগি নামে 31 সব আছেন তারিখে একটা সম্মেলন হয় বিশ্ব আসিকে রাসুল সম্মেলন ওই যাত্রা হয়ে হায়দ্রাবাদ হয়ে যারা যান নিশ্চয় তারা দেখে গেছেন বিশাল বিশাল হরফে আছে বিশ্ব আশিকে রসুল সম্মেলন বিশাল সম্মেলন হয় আশিকে রসুলের নামে ব্যাপক ভ্যানার টেনার দেওয়া হয়েছে আপনি বলেন ভোলায় যখন হামলা করা হলো তাওহিদি জনতার পর যখন গুলি ছোড়া হলো রসুল্লাহকে যখন গালি দেওয়া হলো তখন কিন্তু আমরা ময়দানে শাহবাগের এই আমরা তখন কিন্তু আমরা ময়দানে দেওয়ান কে দেখি নাই আমরা কিন্তু কথিত ওই সমস্ত আশিকেরা সুন্দর কে দেখি নাই আমরা রাজপথে দেখেছি কেরামদেরকে তারাই বুকের গুলি গ্রহণ করে করেছেন কথা বলেন ঠিক নাকি আপনি খালি মহব্বতের কথা বলবেন কিন্তু বাস্তবে আপনি তার প্রমাণ দিবেন না প্রয়োজনে আপনি গুলি নিবেন না রাসুল্লাহর প্রয়োজনে আপনি হামলা সহ্য করবেন না রাসুল্লাহর প্রয়োজনে আপনি ময়দানে নামতে পারবেন না আর খালি খালি বইয়া বলবেন যে আমি খুব ভালোবাসি আমি খুব মহব্বত করি এই ভালোবাসার এই মুখে দাবি করার এক পয়সার মূল্য নাই কথা বলেন ঠিক না বেঠি রাসুল্লাহকে ভালোবাসার মানে হলো রাসুল্লাহকে ভালোবাসবেন আর রাসুল্লার জন্য যখন যা কিছু প্রয়োজন রাসুল্লার আদর্শের জন্য যা কিছু প্রয়োজন সকল কিছু করার জন্য আপনি ষোলো আনা একসাথে একশো প্রস্তুত থাকবেন কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য আমার প্রথম অংশে যে কথাটা বললাম আল্লাহ নবী বলছেন যে আহিবুল্লাহ ও আহিবুনি তোমরা আল্লাহকে ভালোবাসো আর আল্লাহর মহব্বতের আল্লাহর ভালোবাসার অংশ হিসেবে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহকে ভালোবাসো আমরা রসুল্লাহকে ভালোবাসতে রাজি আছি সবাই কথা বলেন রসুল্লাহর জন্য মহব্বত আছে কি নাই আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই কম না বেশি রসুল্লার জন্য জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি কি নাই রসুলামার ভালো বাসা রসুল মারালো আশা রসুলো বাসা আলো আশা আমার প্রেম বিরোহের মূল রসুল আমার কাজে করমে অনুপ্রেরণুল মর ভালো বাসা রসুল আলো আশা রসুল ভালোবাসা ভালো আমার আলো আশা আমার প্রেম বিরোহের মূল আলোচনা আমার কাজে করে মে অনুপ্রেরণা আশা হত জীবন যখন দুর্বিশলাগে ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে আশা জীবন যখন হলাগে ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে তখন তোমার তখন তোমার শৈশব কৈশোর জোড়ায় শান্ত না রসুল আমার কাজে করে মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আলো আশা রসুল আমার রসুলা মারালো আশা রসুলাম মার প্রেম বিোহের মূল চোনা, রসুলাম মার কাজে কর অনুপ্রেরণা আমার ভাইরা আমি কথা বলছিলাম যে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিবাইসাল্লাম ভালোবাসতে হবে সাহাবাই কেরাম যেভাবে ভালোবাসছে

আতা আল্লাপাক বলছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যারা বিশ্ব নবীকে ভালোবাসো তোমরা যারা বিশ্ব নবীকে ভালোবাসার দাবি করো তোমাদের জন্য আল্লাহ পাকের বক্তব্য হলো তোমরা মা যে বিধান নিয়ে এসছেন নবী যা যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো তা আর তিনি যেগুলো নিষেধ করেছেন সেইগুলো থেকে তোমরা বিরত থাকো অর্থাৎ আল্লাহর নবী আমাদের জন্য যে সেরিয়াহত নিয়ে এসেছেন যে হুকুম আহকাম নিয়ে এসছেন যে বিধি বিধান নিয়ে এসছেন এগুলো আমাদের দায়িত্ব আর নবী যা করতে নিষেধ করেছেন আল্লাহ যা করতে মানা করেছেন আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বিষয় নিষিদ্ধ হয়ে গিয়েছে ওইগুলো ছেড়ে দেওয়ার নাম হলো বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহর মহব্বত কথা বলেন ঠিক না বেঠি আল্লাহর রাসুল আমাদেরকে বললেন আল্লাহর পক্ষ থেকে বিধান নিয়ে এসে বললেন যে তোমরা নামাজ পড়ো তোমরা রোজা করো তোমাদের যাদের সামর্থ্য আছে হজ করো যাদের সামর্থ্য আছে সম্পত্তি থেকে জাকাত দাও তোমরা তোমাদের মা বাবার স্বজনের হক করো পর্দা রক্ষা করো এই সমস্ত বিষয়গুলো আল্লাহর নবী এই হুকুমগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছেন কথা বলেন ঠিক না বেজি আবার বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আল্লাহর পক্ষ থেকে বিধান নিয়ে এসেছেন যে মদ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না জেনা করা যাবে না বেবিচার করা যাবে না অত্যাচার করা যাবে না এই রকম কিছু কাজ থেকে রসুল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন কথা বলেন ঠিক না বেঠি রসল্লাহ কিছু আদেশ করেছেন রসুল্লাহ কিছু নিষেধ করেছেন রসুল্লাহ কিছু কাজ করতে বলেছেন রসুলুল্লাহ কিছু কাজ না করতে বলেছেন এইগুলো যখন রসুল্লাহর আদেশকে যখন আমরা মানব তখন আমাদের রসুল্লাহর ভালোবাসাটা যে সঠিক সেটা প্রমাণিত হবে আর রাসুল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে যখন আমরা বিরত থাকব। তখন কিন্তু আমরা রাসূলুল্লাহর মহব্বত যে আছে সেটা প্রমাণিত হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটি আর যদি রসুল্লাহ যা আনলেন তার প্রতি আমাদের কোনো খবর নাই নামাজও নাই রোজাও নাই হজ নাই আর মুখ দিয়ে বললাম আমি আশিকের রসুল মুখ দিয়ে বললাম আমি রাসূলুল্লাহকে ভালোবাসি ই ভালোবাসার দাবি করার এক পয়সার কোনো মূল্য আছে ভাই কথা বলেন ভাই এক পয়সার কোনো মূল্য আছে মুঠেও না সাহাবাই কেরাম বিশ্বনবীকে কেমনে ভালোবাসতেন এই কথাটাই আমি বলছিলাম আমি আপনাদের সামনে এবং কিছু উদাহরণ থেকে দিলে আপনারা বুঝতে পারবেন যে সাহবায় কারাম রসুল কিভাবে ভালোবাসতেন এবং এই ভালোবাসার বাণীটা কি এই ব্যাপারে আমি আপনাদের সামনে আরো কিছু উদাহরণ দিতে চাই এর আগে আমি আপনাদেরকে বলতে চাই মদ খাওয়া হালাল না হারাম হারাম কথা বলেন জোয়া হালাল না হারাম হালাল না হারাম موضوع حرام زواو حرام, زوو حرام. মদ কিন্তু ইসলামের প্রথম দিকে হারাম ছিল না ইসলাম যখন প্রথমে আসে নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সালাত যখন তিনি নবী হয়ে প্রথমে আসলেন তখন আরবের ঘরে ঘরে বাড়িতে বাড়িতে মদের মেলা ছিল মদের ব্যাপক আয়োজন ছিল সবাই মদ খেতেন মুসলমানরাও মদ খেত অ মদ খেত মদ ওই সমাজের অপরিচ্ছদ্য অংশ ছিল ভালো মানুষ খেত মন্দ মানুষ খেত শিক্ষিত খেত অশিক্ষিত খেত সকলের ঘরে ঘরে কিন্তু তখন মদ ছিল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ একদিনে একটা আদেশ দিয়ে কিন্তু মদটা আল্লাহ নবী নিষেধ করে দেন নাই কিংবা আল্লাহ মদের বিধানটা বন্ধ করে দেন নাই সর্বপ্রথম আল্লাহ রাবুল আলমিন কোরআনুল ক্যারিমের সুরাতুল নিসার মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাদিনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা ও ইমানদার তোমরা মদ খাইয়া নামাজে যেও না নামাজ যত অবস্থায় নামাজে থাকা অবস্থায় তোমরা মদ পান করো না অথবা মদ পান করে তোমরা নামাজের মধ্যে যেও না তার মানে নামাজের টাইম ছাড়া অন্য সময় প্রথম দিকে মদ পান করা ইসলামে হারাম ছিল না এইভাবে যখন চলছিল চলবার পরে আরো কিছুদিন চলে গেল মদ খাইয়া মানুষ মাতলামি করে উল্টাপাল্টা করে এমনকি রাসূলুল্লাহ কতিপয় সাহাবী পর্যন্ত নামাজে গিয়ে নামাজের আয়াতে উল্টাপাল্টা করতেন তখন সাহাবায়ে কারাম আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদ রসূল্লাহ সাল্লাল্লাহ হিসালত ওয়া তাসলিমের কাছে এসে প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহ এই যে মদের ব্যাপারটা এটা মানুষ খাইলে মাতলামি করে এগুলো মানুষ খাইলে মানুষের স্বাভাবিক বুদ্ধি বিবেচনা থাকে না উল্টাপাল্টা আচরণ করে মদ খাইয়া উল্টাপাল্টা করে গিয়ে গড়ে মাবুনদেরকে নির্যাতন করে ঘরে উৎপাত করে খুন খারাপি করে অনেক রকমের উল্টা হয়ে যায় কাজি ইয়া রাসূলুল্লাহ মত এবং জোয়ার ব্যাপারে শরীয়তের বিধানটা কি আল্লাহ রাব্বুল আলামিন তখন কুরআনুল কারীমের মধ্যে বিধান নাজি করে দিলেন আল্লাহ পাক বললেন হে আল্লাহর নবী ইয়াসআলুনা কা আনিল খামরি মাইসির মায়সির কুল ফিহিমা ইস্মুন কাবিরু ওয়াManaফি'উল লিন নাস ওয়া ইস্মহুমা আকবারু মিন নাফইহিমা আল্লাহ পাক বলেন হে আল্লাহর রাসূল তারা আপনার কাছে বলে মদের ব্যাপারে জানতে চায় আপনি বলেন মদ এবং জুয়া দুইটাই সাংঘাতিক রকমের কবিরা গুণা দুটির মধ্যে উপকারও আছে 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 কিছু লাভ লস কিন্তু লাভের চাইতে লসের মাত্রাটা অনেক বেশি কল্যাণের চাইতে অকল্যাণ বেশি মদ খাইলে প্রথম দিকে একটু শক্তি আছে আছে বলে মনে হয় একটু ফিলিং ফিলিং আলাদা অনুভব হয় কিন্তু প্রকার কালান্তরে এইটা মাতলামি তৈরি করে অনেক খারাপ কাজের জন্ম দেয় কাজেই এইটা হচ্ছে ভালোর চাইতে খারাপের জায়গাটা অনেক বেশি অর্থাৎ প্রথমে ছিল নামাজের মধ্যে ছাড়া অন্য টাইমে খাওয়া যেত আর দ্বিতীয় পর্যায়ে এসে বললেন না ভালো আছে তবে মন্দের সংখ্যা বেশি সাথে সাথে এই আইডিয়াটা দেওয়া হলো এটা হলো কবিরা গুণা আমার বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে শুনবেন মদের ব্যাপারে এই যে ইসলামের প্রথম দুটি বিধান প্রথমে রাব্বুল রব্বুলালামিন করানুল কারিমার মাধ্যমে আল্লাহর গুলামদেরকে জানিয়ে দিলেন ও আল্লাহর গুলামেরা মদ তোমাদের জন্য হারাম করা হয়েছে শুধুমাত্র নামাজের টাইমে নামাজের টাইম ছাড়া যদি অন্য সময় তোমরা মদ পান করো কোনো অসুবিধা নাই নামাজের পরে তোমরা মদ খেতে পারো তারপরে আবার এইটা থেকে আরো অগ্রসর হয়ে আল্লাহ জানায় দিলেন ইমানদারেরা তোমরা মদ খাও মদ খাইয়া মাতলামি সাময়িক সাময়িকভাবে কল্যাণ অনুভব হয় সাময়িকভাবে কিছু শক্তি অনুভব হয় কিন্তু এটা থেকে অনেক মন্দ কাজের সূচনা হয়ে যায় খুন খারাপি হয়ে যায় সাংঘাতিক রকমের কবিরা গুনা হয়ে যায় কাজী এখন আর মদ পান করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন আল্লাহ পাক বললেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন ও দুনিয়ার মানুষেরা মদ হচ্ছে শয়তানের নিকৃষ্টতম কাজ সুমিহের মধ্য থেকে একটা নিকৃষ্ট কাজ মদ খাওয়া যাবে না জুয়া খেলা যাবে না এগুলো মুমিনের কাজ নয় এগুলো হলো শয়তানের কাজ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাটা যখনই নাজিল করলেন এই আয়াতটা যখন বিশ্ব নবীর উপর নাজিল হলো আল্লাহর নবী তেলাওয়াত করে মক্কার মানুষদেরকে যখন শোনালেন হারিসারি কিতাবের মধ্যে আসছে সিরাতির কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী এই আয়াতটা যখন পড়লেন এই আয়াতটা যখন কেরামদেরকে পড়ে শোনালেন ওই সময় সাহাবিদের যাদের যাদের ঘরে মদ ছিল যত দামি মদ ছিল কম থাকুক আর বেশি থাকুক যার ঘরে মদ ছিল সমস্ত মদগুলো আয়াত নাজিলে হলো আয়াত নাজিল হওয়ার সাথে সাথে সব কিছু ছুঁড়ে ফেলে দিলেন যার ঘরে মদ ছিল রাস্তায় ফেলে দিলেন যার দোকানে মদ ছিল রাস্তায় ফেলে দিলেন মদের কারখানা যার ছিল কারখানাটা বন্ধ করে দিলেন কারখানার মধ্যে যত মদ ছিল এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে ঈমানদারেরা রাস্তায় ফেলে দিলেন সিরাতে ইবনে হিসাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এই আয়াত যেদিন নাজিল হল মদিনার মানুষেরা আল্লার নবীর উম্মতেরা বিশ্বনবীর সাবিরা আল্লাহর গোলামেরা মদটাকে এমনভাবে ছুঁড়ে দিলেন বৃষ্টি হলে রাস্তায় যেমন কাদা জমে যায় এত ফেলে ফেলে দিলেন দেওয়ার সাথে সাথে মদিনার রাস্তায় কাদা হয়ে গেল আল্লাহ শুধুমাত্র ফেলে দিলেন যে ব্যাপারটা এমন নয় আয়াত নাজিলে হলো একদিকে সাহাবাই কালাম একদিকে জানলেন শোনার সাথে সাথে পরর দিন পরক করা হলো খুঁজ নেওয়া হলো যে কোন মুসলমানের গড়ে মদ আছে কি খোঁজ নিয়ে জানা গেল আয়াত নাজিল হতে বিলম্ব হয়েছে সমস্ত মদকে ছুড়ে ফেলতে মুসলমানদের এক সেকেন্ডের সময় লাগে নাই আল্লাহ আমার বন্ধুগণ আর একটা কথা সিরাত ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে কতিজ কতিপয় মুসলমান মদের চালা আনার জন্য তারা সিরিয়ায় গিয়েছিলেন বিশাল টাকার মদের চালা নিয়ে তারা মদিনায় আসতেছিলেন সিরিয়া আর মদিনার মধ্যখানে যখন আসলেন এমন সময় যখন এই আয়াতটা শুনতে পারলেন আয়াত শোনার সাথে সাথে কত টাকা দিয়ে কিনলেন কোথায় নিয়ে যাবেন কত টাকা লস হবে কত টাকা লাভ হবে একটা সেকেন্ডের জন্য চিন্তা করলেন না তারা তাদের সমস্ত মদের চালানটা রাস্তায় ফেলে দিয়ে ধ্বংস করে দিয়ে দিলেন পুলিশ বাহান আল্লাহ ওই সাহাবিরা যখন ফিরে আসলেন আল্লাহ রাসুল খোঁজ নিলেন যে আমার সাহাবিরা তো গিয়েছিল মোদির চালা আনার জন্য খুঁজে নাও খোঁজ নিয়ে একটা সেকেন্ডের অপেক্ষা করে নাই রাখবো কি রাখবো না ফেলবো কি ফেলবো না চিন্তা করে নাই সাথে সাথে সেটা ফেলে দিয়েছে বলিস বাহান আল্লাহ আমার বন্ধুগণ আমি আপনাদেরকে এই ঘটনাটা এই কারণে বললাম কিতাবে এই ব্যাখ্যায় আনা হয়েছে সেরাতের কিতাবে আছে হাদিসের কিতাবের মধ্যে আছে যেইটা ছিল মক্কার মানুষদের নিত্যদিনের অভ্যাস মদ না খাইলে তাদের অনুষ্ঠান হতো না মদ না পান করলে আতিথিয়তা হত না এমন ভাবে যারা আমাদের সাথে সম্পর্ক যুক্ত ছিল তাদের উপর যখন মদ নিষিদ্ধের আয়াত নাজিল হলগ হয়ে গেল একটা সেকেন্ডের জন্য তারা অপেক্ষা করলেন না পড়ি আল্লাহ আমার বন্ধুগণ আজকে আমরা আল্লাহর রাসুলের আশিক দাবি করি আমরা আল্লাহর রাসুলের মহব্বতের কথা দাবি করি আমরা রাসুল্লাহর আশিক বলে নিজেকে ঘোষণা দেই অথচ রসুল বহু বিষয় হারাম করেছেন তা আমরা চাতে পারি না ঠিক না বেঠি রাসুল্লাহ বহু বিষয় আছে আমাদেরকে ছাড়তে বলেছেন সুদ নিষেধ করেছেন ঘুষ নিষেধ করেছেন জিনা নিষেধ করেছেন বেবিচার নিষেধ করেছেন অজস্র অজস্র অগণিত অগণিত জিনিস তারা নিষিদ্ধ করেছেন নিষিদ্ধ জিনিসগুলো আমাদের মধ্যে আছে নিষিদ্ধ জিনিসগুলো নিয়ে মিলেমিশে থাকি মদও ওখাই সুদ ওখাই জিনা করি বেবিচার করি তারপরেও আবার নিজেরা মুখ দিয়া আশিকে রাসুল দাবি করি আমরা রসুল্লাহর মোহব্বতের দাবিদার দাবি করি এর চাইতে মিথ্যাচার আর একটাও হতে পারে না কথা বলেন ঠিক না ঠিক আমরা ঠিক তখনই বিশ্ব নবীর আশিক হতে পারবো সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর রাসূলের বিধান আসার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ আসার সাথে সাথে যেভাবে সাহাবাই কেরাম এগুলোকে ছেড়ে দিয়েছেন এইভাবে যখন আমরা ছেড়ে দিতে পারবো ঠিক কেবল তখনই আমরা বিশ্বনবীর আশিক হতে পারবো কথা বলেন ঠিক নবে ঠিক আল্লাহর নবী মদকে চরমভাবে ঘৃণা করতেন আল্লাহ নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি মদ খায় কথাগুলো ভালো করে বুঝবেন আল্লাহনবী বলছেন যেই ব্যক্তি মদ পান করে যেই ব্যক্তির ঘরে মদ রাখা হয় যে ব্যক্তি মদের ব্যবসা করে যে ব্যক্তি মদকে মজুদ করে যে ব্যক্তি মদের কারখানায় চাকরি করে চাকরি বিপদে পড়ে করে যে ব্যক্তি মদের কারখানায় চাকরি করে যে ব্যক্তি মদের আপনার মধ্যস্থতা করে নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ বলছেন প্রত্যেকের উপর আল্লাহ এবং তার নবীর আল্লাহ এবং রসুল্লাহ সকলে ফুলনা আল্লাহনবী বিশ্বনবী বলেছেন যদি কেউ জানে যে আল্লাহ নবী বলছেন যে কেউ যদি জানে যে কোন ব্যক্তি অধিক পরিমাণে মদ পান করার কারণে মদ পান করতে করতে যদি মরে যায় এরকম মানুষ মাঝে মধ্যে মরে না কথা বলেন মরে কি মরে না এই তো এই দিক থেকে আপনাদের গোয়ালা বাজার খুব বেশি একটা দূরে নয় কয়েক বছর আগে মদ তখন আমার বাসা ছিল গোয়ালা বাজারে ঘুম থেকে উঠে শুনি শুধু চিল্লা চিৎকার আর কান্নাকাটা কান্নাকাটি ফজরের নামাজ পড়ে আমরা একটু গেলাম গিয়ে দেখি লাশ আর লাশ সারি সারি লাশ প্রায় তেরোটা লাশ ওইখানে পড়ে আছে কেন মারা গেছে এরা যুদ্ধের ময়দানে যায় নাই সম্পত্তি নিয়ে মারামারি করে নাই রাতের বেলা একটা রাতে মদের কেবল একটা চালানে উল্টাপাল্টা পাল্টা হয়েছিল এই জন্য গোয়ালা বাজারে একদিনে মদ খাইয়া তেরো জন মরে গিয়েছে আমরা ভাবলাম তা আপনি চিন্তা করেন একটা চালানে উল্টাপাল্টা হওয়ার পরে যদি তেরো জন মারা যায় সবগুলো যদি চালান উল্টাপাল্টা হতো কত লুক ময়রা সেদিন নাই হয়ে যেত কথা বলেন ঠিক না বেটি এটা যদি হয় আপনার গোয়ালাবাজারের চিত্র সারা বাংলাদেশে প্রতিদিন কত মানুষ মত পান করতেছে জোয়া খেলতেছে কথা বলেন ঠিক না বেঠি আর ভাই এগুলো তো আমাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে একটা সময় ঢাকা শহর ছিল মসজিদের শহর একটা সময় নয় এখনো গোটা পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মুসলমানদের রাষ্ট্র বাংলাদেশের রাজধানী ঢাকা শহরকে মসজিদের শহর হিসেবে পরিচিতি দেওয়া হয়েছে পরিচয় দেওয়া হয় সবাই ঢাকা শহরকে মসজিদের শহর বলে জানে ঢাকা শহরের অলিতে গলিতে ঢাকা শহরের পাড়ায় পাড়ায় ঢাকা শহরের সব জায়গায় অজস্র অগণিত মসজিদ আছে পৃথিবীর এমন কোনো রাজধানী নাই এমন কোনো রাষ্ট্র নাই যে রাষ্ট্রের রাজধানীতে এতগুলো মসজিদ আছে থাকায় এত মসজিদ আছে বলে ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয় থাকে কথা বলে যেই ঢাকা ছিল মসজিদের শহর সেই ঢাকা গোটা পৃথিবীতে মসজিদের শহর হিসেবে পরিচিতি লাভ করেছিল আজকে আপনারা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে তত্ত্ব এবং প্রযুক্তির মাধ্যমে দেখতে পেরেছেন সেই মসজিদের নগরী সেই মসজিদের শহর ঢাকা শহরকে মদ আর জোয়ার শহরে পরিণত করা ঠিক না বেঠি প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রতিটি বড় বড় বিল্ডিং এর উপরে প্রধানমন্ত্রী নিজে বলেছেন ঢাকা শহরের সাইটটির চাইতেও বেশি স্পটে মদ খাওয়া হয় জুয়া খেলা হয় নারীবাজি করা হয় কথা বলেন ঠিক না বেঠে প্রধানমন্ত্রী যদি ষাটটার কথা বলেন তাহলে বাস্তব অবস্থা হলো তার চাইতে আরো কয়েক গুণ কত শত গুণে মদের চর্চা আপনার জোয়ার চর্চা চলতেছে কথা বলেন ঠিক না বেঠি ব্যাপক হারে মদ চলতেছে ব্যাপক হারে জোয়া চলতেছে অথচ আল্লাহর নবী বিশ্বনবী জোয়াকে হারাম করলেন মদকে হারাম করলেন আল্লাহ নবী হারাম করার পরেও কোরআন হারাম করার পরেও এই মদ চলতেছে জুয়া চলতেছে আর দিব্যি আবার এই লোকগুলো খাইয়ে খাইয়া ধরা পড়তেছে আর এরা আবার নিজেদেরকে আশিক এরা দাবি করে কথা বলেন ঠিক না বেটি এই যে যারা গ্রেপ্তার হলো আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যে এই আপনার একজন কমিশনার ছিল কমিশনার সাইদ তার মুখে কি সুন্দর দাড়ি আছে দেখে মনে হবে যেন এই মাত্র আল্লাহর বেহেস থেকে পালাইয়া আছে কথা বলেন ঠিক না ঠিক এই যে খালেদ মাহমুদ ভুইয়া বা ইকবাল হোসেন সম্রাট এত নুরানি চেহারা দেখে দেখে মনে হয় মুখে দাঁড়িয়ে আছে গায়ে পাঞ্জাবি আছে ভদ্রলোকের মতো চলে নিজেদেরকে আশিকের আসল দাবি করে নিজেদেরকে ইমানদার দাবি করে অথচ তারা হাজার হাজার কোটি টাকার মদেনে বাংলাদেশটাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে কথা বলেন ঠিক না বেঠে মনে রাখবেন এই সমস্ত যেই সমস্ত লোক যারা মুখে দাঁড়িয়ে রাইখা একটু বাহিরে বাহিরে পোশাক বইরা একটু নিজেদেরকে আশিক আসল আশিকের আসল বলে বাস্তবে এরা আশিকের আসল নয় এগুলো হচ্ছে আশিকে শয়তান কথা বলেন ঠিক না বেঠি যারা মদ খায় যারা জেনা করে যারা ব্যবচার করে এগুলো আশিক আসল হতে পারে কথা বলেন আশিক আসল হতে পারে হতে পারে না তার কারণ হল সত্যিকার অর্থে আশিকের রাসুল ছিলেন রসুল সাহাবিরা বিশ্বনবী সাহাবীরা সাহাবিরা যা আদেশ এসেছে তা তারা পালন করেছেন যখন যা নিষেধ হয়েছে তা সাথে সাথে ছেড়ে দিয়েছেন আল্লাহর নবী বলছেন মদ খাওয়া যাবে না আল্লাহ বলেছেন মদ হলো শয়তানের কাজ একদিনে মুহূর্তের মধ্যে সবাই ছেড়ে দিয়েছেন আপনি আশিকের রাসুল দাবি করবেন আর চাপতে পারেন না আপনি আশিকের রাসুল হতে পারেন না কথা বলেন ঠিক না বেটে শামসুদ্দো আসসালাম বদরুদ্দা সালাম নুরুল হুদা সালাম মাসালাম শামসুদ্লাম বদরুদ্দা সালাম নুরুল হুদা সালাম সালামসালাম সবাই বলেন শামসুদ্লাম বদরুদ্দা সালাম নুরুল হুদা সালামসালাম সব নবী আসুলের তুমি সরদার সৃষ্টির মাঝে নাই মিশাল তোমার সব নবী আসুলের তুমি সরদার সৃষ্টির মাঝে নাই মিশাল তোমার খোদার পরে গো হাবিব খোদার তো বারো চমকাম শামসুদ্দ সালাম বদরুদ্দ সালাম নুরুল হুদা সালাম সালাম শামসুদ্দ সালাম বদরুদ্দ সালাম নুরুল হুদা সালাম আবার ভাইরা রসুল্লার মোহব্বত আমাদের দিলে আসে কি নাই কথা বলেন আছে কি নাই যেই রকম আপনারা কথা বলেন আমার মনে হয় না যেন আপনারা বিশ্বনবী প্রতি ভালোবাসা আছে রাসূলুল্লাহর জন্য আপনাদের দিলে মহব্বত আছে কি নাই আওয়াজ দেবার মহব্বত আছে কি নাই রাসূলুল্লাহর মহব্বত যদি কমপ্লিট না হয় তাহলে ইমানদার হওয়া যাবে আবার মুখ দিয়া দাবি করেও রসুল্লাহ হওয়া যায় না আশিক হওয়া যায় না চরিত্র দিয়ে আহ্লাদ দিয়ে বিশ্ব নবীর মহব্বতকারী হতে হবে কথা বলেন ঠিক না বেঠি